সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে নগরের হালিশহর বড়পুল এলাকার একটি আবাসিক হোটেলে কামরুল হাসান পরিচয় দেয়া এক ব্যক্তি গত বৃহস্পতিবার বিকেলে 4:30 দিকে এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলের 802 নং কক্ষটি ভাড়া নেন। এর এক ঘন্টা পরে পোশাক পরিবর্তন করে হোটেল কক্ষ থেকে চলে যায় ওই ব্যক্তি। এরপর সেখান থেকেই পাওয়া যায় ওই স্ত্রী পরিচয় দেয়া নারীর রক্তাক্ত মরদেহ। আরেকজনের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করায় খুনিকে ধরতে সময় লেগেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় 4 দিন পর ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সহ মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে দামপাড়া মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পশ্চিমের উপকমিশনার মোহাম্মদ আব্দুল ওয়ারিস। এ সময় তিনি বলেন, হত্যাকাণ্ডের মূল আসামি আশরাফুল ইসলাম প্রকাশ সুজনকে ধরতে অনেকগুলো তথ্য সংগ্রহ করতে হয়েছে পুলিশকে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে এই খুনি আসামিকে ধরতে সক্ষম হয়েছেন তারা। তথ্য প্রযুক্তির বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। এখানে সে যে অবস্থান করছিল, এই অবস্থানকালীন যেসব ফোন ব্যবহার হয় সে তথ্য নেওয়া হয়েছে, এবং সে যে একটি মোবাইল নাম্বার দিয়েছিল, যদিও এটি তার মোবাইল নাম্বার নয়, তবুও সে যখন একটা মোবাইল নাম্বার দিয়েছে নিশ্চয়ই তার সঙ্গে তার কোনো একটা কোনো না কোনোভাবে একটা ই ছিল, সেই লিঙ্কটাকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। এরকম কয়েকটি উৎস থেকে তথ্যগুলোকে এক জায়গায় করে তাকে শনাক্ত করা সম্ভব হয়। আসামিকে ধরার পর এই হত্যাকাণ্ডের কথা ওই আসামি স্বীকার করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। হত্যা করে সে তার শরীরের রক্তমাখা জামা কাপড় পরিবর্তন করে নতুন পোশাক পরে সে পালিয়ে যায়। যেহেতু কোনো ট্রেস ছিল না তাকে ধরার জন্য বা তার পরিচয় জানার জন্য, সেজন্য আমাদেরকে বেশ বেগ পেতে হয়। অনেক কষ্ট করে নিবিড় তদন্তের মাধ্যমে আমরা অবশেষে তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হই এবং তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়। সে ঘটনার স্বীকার করেছে এবং কীভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে সবই আমাদের কাছে বিস্তারিত বলেছে। এই বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে। ভিকটিম শাহিদা জাহান সুমির সাথে 2 বছর পরকীয়া সম্পর্ক ছিল সুজনের। মূলত আরেকজনের সাথে সম্পর্ক আছে এমন সন্দেহের ভিত্তিতে সুমিকে হত্যা করেছে সুজন, এবং এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত বলেও জানিয়েছেন তিনি। এই আসামির সঙ্গে তার পূর্বেই পরিচয় ছিল, তার শ্বশুরবাড়ির এলাকায় এই আসামির বাড়ি, গ্রামের বাড়ির প্রতিবেশী হওয়ার সুবাদে তাদের পুরো পরিচয় ছিল, এবং গত 2 বছর ধরে আসামির সঙ্গে ভিকটিমের একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। এর মধ্যে অতি সম্প্রতি আসামি সন্দেহ করে যে ভিকটিমের হয়তো অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক হয়েছে, এটা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এর থেকেই আসামি পরিকল্পনা করে ভিকটিমকে হত্যা করার জন্য, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পশ্চিমের এই উপকমিশনার বলেন, ভিকটিমকে হত্যা করার পর কোনো ক্লু খুঁজে না পেয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। পরবর্তীতে সেই মামলায় রাজধানী ঢাকার আশুলিয়া থানা দক্ষিণ গাজীরচট এলাকা থেকে দুলাবাই মোহাম্মদ ইউনুসের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামি এবং ভিকটিম উভয়ের পরিচয় উদ্ধার করাটাই আমাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল, যেহেতু পরিচয় গোপন করার সব ব্যবস্থাই আসামি রেখেছিল। আশুলিয়ার একটি স্থান হতে যেখানে আসামি আত্মগোপন করেছিল তার একজন আত্মীয়র বাসায়, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। মামলার প্রয়োজনে তাকে রিমান্ডে আনা হবে বলেও জানান তিনি এই সংবাদ সম্মেলনে। রুমেন চৌধুরী, চট্টগ্রাম টিভি। চট্টগ্রাম টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।